রাস্তায় এত পানি হয়ে গেছে হাঁটু পর্যন্ত পানি ওদের বাসায় ঢোকার জন্য। ভাইয়া করেছে এমন একটা কিছু যেটা মনে পড়লে আপনি নস্টালজিক হয়ে যান, যে আগে অনেক সেলিম রোমান্টিক ছিল বা ভালো ছিল, ইস কি সুন্দর, মানে এরকম কিছু নাকি সেলিম তুই এটা করেছিলি, মানে এরকম কিছু রাগ, মানে এরকম কি কোনো ঘটনা আছে? না, রাগের কথা মাঝে মাঝে মনে হয়, সেটা মনে হয় না, বলবো না, এটা মিথ্যা কথা, অবশ্যই মনে হয় যেটা কেন করলো, যদি মেরে ফেলতে পারতাম এরকম মনে হয়। কিন্তু আমার আবার ঝামেলা হচ্ছে কি, আমি রাগ বেশিক্ষণ রাখতে পারি না, মানে আমি খুব রেগে গেলাম আমি কিছুক্ষণ পর আবার ভুলে যাই। তো আর ভালো দিক তো অবশ্যই মনে হয়, যেমন আমরা যখন মানে আমাদের ও যখন বিয়ে প্রপোজ করলো আমাকে, তারপর বাসায় যাওয়া, এরপরে তো একটা সময় তো নিয়েছে যে বিয়েটা হওয়ার জন্য, প্রায় 6 মাসের পর আমাদের বিয়েটা হয়েছে, তখন 6-7 মাস। হ্যাঁ, এনিওয়ে যাই হোক, তখন মোবাইল ফোন ছিল না। আমার একটা জিনিস মনে হচ্ছে জানো, মানে আমাদের বিয়ে হয়নি, তো ওই সময় আমি ঢাকা থিয়েটারের জন্য খুব কাজ করি, তো শেরপুরে তোমার ইয়ে হয়েছিল, আমি একটা ওয়ার্কশপ করতে গিয়েছিলাম 7-8 দিনের, এবং চূড়ান্ত বৃষ্টি, বর্ষার সিজন, আমি বাসায় না গিয়ে প্রথমে ওদের মিরপুরে আমি নেমে গেছি, বুঝছো, না ওর সঙ্গে দেখা করার জন্য, এবং তখন এত বৃষ্টি হয়েছে, রাস্তায় এত পানি হয়ে গেছে হাঁটু পর্যন্ত পানি ওদের বাসায় ঢোকার জন্যে, কন্টিনিউয়াস 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে, ওরকম অবস্থা, ঢাকা শহর ডুবে গেছে। ওই সময় আমি ওই বৃষ্টির পানি পার হয়ে ওর সঙ্গে দেখা করে পরে বাসায় গিয়েছিলাম, এটা আমার মনে মনে আছে, এবং এতখানি পানি দিয়ে মানে এসেছিল, এন্ড শি ওয়াজ ওয়েটিং, যে কারণ তখন তো আর, এখন তো যেমন তুমি ফোনে তোমার প্রেমিককে তুমি 10 বার ফোন করতে পারো, 200 বার ফোন করতে পারো, 500 বার SMS করতে পারো, এইটা তো আর ছিল না, আর টেলিফোন আমি শেরপুর থেকে কোনো ফোন করতে পারছি না, ফলে ওই যে ওই সময়কার যে প্রেমটা, এটা হলো মানসিক প্রেম, 7-8 দিন কেউ কারোর সঙ্গে কোনো কথা হচ্ছে না, বাট আমি ওর কথা ভাবছি বা ও আমার কথা ভাবছে, ওইটা হচ্ছে আসলে 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 আচ্ছা মানে ওটাই আসলে আসল প্রেম ছিল, মানে এখনকার যে এই ট্রেন্ডি প্রেমটা এখন আসলে জানি না, এটা হয়তো এটা হয়তো তোমাদের কাছে বা এখনকার যে জেনারেশন আছে তাদের কাছে এটা হয়তো বা ঠিক আছে, কিন্তু আমরা যেহেতু ওটা পার করে এসেছি, ফলে ওই নস্টালজিয়াতেই ভুগি। ধরো আমরা বই পড়তে, বইয়ের গন্ধ পেতে ভালোবাসি, নতুন বইয়ের গন্ধ নেয়া, বই পড়া, কিন্তু এখন যারা বই পড়ছে অনেক অনেকে ল্যাপটপে বা পিসে পড়ছে, ফোনে পড়ছে বা তোমার ডেস্কটপে পড়ছে, তো তারা যে বইয়ের মজা পাচ্ছে না তা না, কিন্তু তারা পাচ্ছে তাদের মতো করে, আর আমরা পেয়েছি ওরকম করে, তো ওটাই যে ভালো ছিল আমাদের কাছে, ওটাই মনে হবে যে ওটাই ভালো ছিল, কারণ ওটার এক্সপিরিয়েন্স আমাদের কাছে খুব ভালো। তো 28 বছর টিকে গেল, আর এখন হচ্ছে যে ওই যে 500 বার কথা বলার পরে 500 মিনিট পরে নাই এটা।